প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হয়ে গেছি ভিন্ন ধর্মী একটি রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের। আজকের পর্বে তৈরি করেছি ডিম এবং আলু দিয়ে ধোকলা রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব অল্প সময়ে অনপটে তৈরি করে নেওয়া যায়। খুব কম সময়ে বাড়িতে কিছু না থাকলে একটি আলু, দুইটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই তো চলে এলাম রেসিপিটি তৈরি করার জন্য। এখানে একটি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তিনটে ডিম নিয়ে নিয়েছি, প্রথমেই তিনটা ডিম নিয়ে তারপর আমি আলুটিকে খুব ভালো করে গ্রেট করে দিচ্ছি। এখানে বেশি পরিমাণ পেঁয়াজের দরকার নেই, অল্প একটু পেঁয়াজ দিলেই স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। বেশি পেঁয়াজ দিলে দোকলাটা ভাজার সময় নরম হয়ে যাবে, উঠবে না ফ্রাইং প্যান থেকে। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিয়েছি। দিয়েছি হলুদের গুঁড়া, সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলা, স্বাদ মতো লবণ, সেই সাথে অ্যাড করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ। ঝালের ব্যালেন্সটা যেভাবে খেতে চান সেভাবেই রাখবেন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল এবং ডিম দিয়ে ধোকলা তৈরি করে খেয়েছিলাম, আমার কাছে তেমন ভালো লাগেনি। আলু এবং ডিম দিয়ে এই যে রেসিপিটি তৈরি করেছি, আপনাদের কাছে অনুরোধ রইলো বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। খুবই ভালো করে ডিমের এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। খুবই ভালো করে এই মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি, দেখুন এই রকম হয়েছে। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। এখানে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, তারপরে আমি এই ধোকলার মিশ্রণটি দিয়ে দিলাম। এভাবে হাতল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো চুলার আঁচটি লো করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি ধোকলাটা উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে কালারটি দেখুন, একদমই পারফেক্ট একটি কালার এসেছে। এখন এই ধোকলাটিকে আমি কেটে নেব সাইজ মতন করে, তারপরে আমি কেটে নেব প্রথমে সাইজটা করে, তারপরে একটি ছুরি দিয়ে কেটে নিলেই হবে। এভাবে আমি সাইজ মতো ধোকলাটি কেটে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, একদম নিচ থেকে তুলে আসছে। কাটতে কাটতে নিচ থেকে একটু সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি, দুটি পাচি খুব সুন্দর হয়েছে। এখন এই ধোকলাটিকে আমি রান্না করে নেব, দেখুন কত সুন্দর হয়েছে। একটু ঝোলঝোল করে রান্না করলেই রুটি লুচি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথেও অসাধারণ হবে খেতে। একই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েকটা কালো জিরে, গোটা কয়েকটা সাদা জিরে সামান্য ফোড়ন আকারে ভেজে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে সামান্য পরিমাণ ভেজে স্বাদ মতো লবণ দিয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো হবে রসুন বাটা দিয়ে দিলাম। চাইলে এখানে 1/2 টিস্পুনের মতো আদা বাটাও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, সাথে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলা, তার সাথে অর্ধেকটা টমেটো কুচি করে। এইভাবে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভুনে নিতে হবে। মশলা থেকে যখনই তেলটা বের হয়ে যাবে তো সেই পর্যন্ত পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে ফুটোনো গরম পানি 2 কাপের মতো অ্যাড করে দিলাম। ফুটোনো গরম পানি দিয়ে তারপরে আমি এই পানিটাকে আবারও সামান্য পরিমাণ একটু ফুটিয়ে নেব। যেহেতু ধোকলাটা রান্না করার পরে পানিটা শোষণ করে নেবে, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি রান্না করার পরে, একদম ঠিকঠাক। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে আমি এই ধোকলাটিকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য, হাই হিট করে একটু রান্না করে নিলেই ধোকলাটা হয়ে যাবে। একদমই কম সময়ে ভীষণই সুস্বাদু একটি রান্না, আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। রুটি লুচির সাথে
অসাধারণ হয়। এই তো দেখুন 5 মিনিট পরে পানিটা শুষে নিয়েছে, আরও শুষে নিবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্ট ঠিকঠাক থাকবে। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এইভাবেই আলু এবং ডিমের ঢোকলাটি পরিবেশন করতে পারেন, অসাধারণ হয় খেতে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিতে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।